দর্শক খবর সংগ্রহে এই মুহূর্তে ফেনি আছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব সরাসরি তার সঙ্গে কথা বলছি মুহিব ফেনি ও এর বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন দাদিরা আমি এই মুহূর্তে মূলত রয়েছি ফেনি জেলার দাগন ভুইয়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে প্রায় মহাসড়ক থেকে আমরা প্রায় দশ কিলোমিটার এসেছি আপনাকে জানিয়ে রাখি এখানে রাস্তা দিয়ে যখন আসছিলাম এখনো রাস্তায় কিন্তু কিন্তু হাঁটু সমান পানি এবং চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আর প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি ঘর প্রত্যেকটি বিল্ডিংয়ের এখনও কিন্তু নিস্তলা নিমজ্জিত বিশেষ করে একতলা যারা টিন শেটে বসবাস করেন তাদের কিন্তু সহায় সম্বল সব কিছু চলে গেছে এই বন্যায় আমার পেছনে নিশ্চয়ই আপনি একটা আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছেন সেই আশ্রয় কেন্দ্রের কিন্তু মানুষ এখনও অবস্থান করছে তারা ঘরে ফিরতে পারছে না এবং এই আশ্রয় আশ্রয় কেন্দ্র লাগোয়া যেই সিঁড়িটি দিয়ে উঠতে হয় সেই সিঁড়িটি কিন্তু একেবারেই পানিতে নিমজ্জিত ছিল এখনও যে পরিমাণ পানি রয়েছে এই ঠিক সম পানি কিন্তু প্রত্যেকটি ঘরের মধ্যে রয়েছে আমরা এই এলাকার সার্বিক তথ্য একটু জানতে চাই আমাদের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের কাছ থেকে যারা রফিকুল ইসলাম এই এলাকায় আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ রয়েছে এবং তারা কবে নাগাদ ঘরে ফিরতে পারবে এটি হচ্ছে বারাহি গোবিন্দ গ্রাম ধাগুন বইয়ার আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এইটা হচ্ছে একটা রাস্তা রাস্তায় এখনো পানি আছে দুই পিঠের উপরে আর স্কুলের মাঠে এখনো বুক সমান পানি তো সামগ্রিকভাবে এখানে তিনটে আশ্রয়ন কেন্দ্র আশ্রয়ন কেন্দ্র বলবো না এখানে তিনটা স্কুল দুইটা স্কুল আর দুইটা মেহমানখানা আছে একটা দরবার শরীরের পাশে এখানে প্রায় দুই হাজারের মতো আশ্রয় 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 নিয়েছে এবং অনেকের সম্পদের মায়া রাত্রে ডাকাতের একটা আতঙ্ক আছে অনেকে দেখা গেছে যে এই দুর্যোগের মধ্যেও তারা কিন্তু তাদের বাড়ি পাহার জন্য অনেকে এই পানির মধ্যে তাদের বাড়িতে অবস্থান করছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটা জীবন জীবনযাপন করছে তারা গত এক সপ্তাহ ধরে খাদ্যের সংকট আছে শুকনো খাদ্য পাচ্ছে কিন্তু রান্না করা কোনো খাদ্য ওইভাবে পাচ্ছে না আমি যতটুকু জানি যে বারাইগুড়ির দরবার শরীর মেহমান খানায় ওনারা শুধুমাত্র রান্নাবান্না করে দুইবেলা খাওয়া দাওয়া করছে একই সঙ্গে সবচেয়ে এই উপজেলার আটটা ইউনিয়ন এই আটটা ইউনিয়ন কিন্তু ডাকুন মেয়ের আটটা ইউনিয়ন কিন্তু কবলিত এবং গত এক সপ্তাহ ধরে এখানকার মানুষজন এই এই এলাকার মতোই পানিতে নির্মিত রয়েছে অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম আসলে এই দুর্গম এলাকাগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণও আসছে না যারা ত্রাণ নিয়ে আসছেন তারা এই পর্যায়ে আসতে হলে ডিঙি নৌকা লাগে কিন্তু তারা তো শুধুমাত্র ত্রাণ নিয়ে ট্রাকে করে আসছেন তো বাধ্য হয়ে তাদেরকে কিন্তু মহাসড়কেই অবস্থান করতে হচ্ছে এবং পায়ে হেঁটে মাথায় করে এত এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুর্গম অঞ্চলে এসে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া তাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার তো এই ছিল আমার কাছে ফেনির দাগুন ভুইয়া এলাকার বন্যার সার্বিক পরিস্থিতির চিত্র না